আসসালামু আলাইকুম যারা দেশে এবং প্রবাসে দেখছেন দুলাল লাইভ শো সবাইকে স্বাগত জানাই তো আজকে আমার শিক্ষক এই শিরোনামে উপস্থিত হয়েছি আপনারা পিছনে যাকে দেখতে পাচ্ছেন অর্থাৎ পিছনে যে আবার সাথে আমার সাথে যে রয়েছে এবং পিছনে আমরা দেখতে পাচ্ছি একটি স্কুল যে স্কুলটি পিছরের আমাদের অনেকের অনেক স্মৃতি বিজড়িত স্কুল তেলিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় এই স্কুলেরই সাবেক প্রধান শিক্ষক আমার শিক্ষক আমার প্রধান শিক্ষক জনক আব্দুল রাজ্জাক মল্লিক তাকে নিয়ে আমি আজকে সবার সামনে উপস্থিত হয়েছি আজকে স্যারের বিভিন্ন বিষয় জানবো তো স্যার কেমন আছেন তো স্যার একটু জোরে বলতে হবে যেন সবাই শুনতে পায় তো স্যার সব মিলে আপনার ব্যক্তিগত জীবনের কিছু বিষয় আজকে আমরা তুলে ধরবো যেন পরবর্তী প্রজন্ম যেন জানতে পারে এবং তারা যেন বুঝতে পারে যে আমরা একজন মানুষেরকে পেয়েছিলাম তো আপনার তেলিনা গ্রামেরই গর্বিত সন্তান আপনি তেলিনা গ্রামেই আপনার জন্ম কত সালে আপনার জন্ম উনিশশো সালে উনিশশো সালে হলো আপনার জন্ম একটু ব্যক্তিগত পরিচয় যদি জানি বাবার নাম মার নাম আমরা যদি একটু বাবার নাম হলো হাজি আব্দুর রকম মায়ের নাম হলো হল আচ্ছা পড়াশোনা কত সালে শুরু হয় যদি প্রাথমিক আপনার প্রাথমিক বিদ্যালয় কোনটা ছিল আমার প্রাথমিক বিদ্যালয় এটাই ছিল আচ্ছা তাহলে আমরা দুজনেই একই স্কুলেরই আমরা পড়ালেখা করেছি এবং স্যার এটা কেমন একটা অনু অনুভূতি যে স্কুলে আপনি পড়ালেখা করছেন এবং সেই স্কুলে আবার আপনি শিক্ষক হিসেবে এটা এটা তো ওই আসলে পৃথিবীর একটা বিদ্যান এটা ওই যে এইভাবেই হয়েছে এই স্কুলে প্রথম করা তারপরে উনিশশো চার সালে এই স্কুলে আমি যোগদান করি এবং সেই উনিশশো সাল পর্যন্ত এই স্কুলে অবস্থান আচ্ছা আপনার পড়াশোনা প্রাথমিক বিদ্যালয়ে আপনি যতটুকু মনে পড়ে অর্থাৎ আপনার প্রাথমিক এস যেটাকে বলা হয় পঞ্চম শ্রেণী কত সালে পাশ করেন আপনার মনে আছে কিনা মনে নেই কত সালে সালে উনিশশো তিয়াত্তর সালে স্কুল ভিঙ্গরাজ তারপরে তারপরে স্কুল কোটা তারপরে কলেজ কলেজ করলে কলেজে উনিশশো পঁচাত্তর সালে ইন্টারমিডিয়েট তারপরে থেকে অনার্স রাষ্ট্রবিজ্ঞান অনার্স তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলো মাস্টার ডিগ্রি কোন সাবজেক্টে ছিল রাষ্ট্রবিজ্ঞান ঢাকা বিশ্ববিদ্যালয় আপনার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তেলেনা গ্রাম থেকে আর কি কেউ পড়েছে বা আসতে পারে হয়তো এত অবস্থা জানা নাই তো মানে তেলেনা গ্রাম থেকে সেই সময়ে মানে এক কথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সৌভাগ্য আপনার অর্জন হয়েছে যাক এখন আপনার আপনি আমার শিক্ষক তো আপনি শিক্ষক হিসেবে কাদেরকে আপনি পেয়েছিলেন আমি আমার শিক্ষক হিসেবে প্রাথমিক বিদ্যালয়ে আলী আহমেদ সার আলী আহমদ আচ্ছা স্যার আর কাকে কাকে পেয়েছেন তো আহমদ আহমেদ স্যারের কাছেই লেখাপড়া করি তারপরে আবুল হোসেন আজ আবুল হোসেন আমি যখন শিক্ষকতা করি তখন সে স্কুলের আপনার শিক্ষক স্যার আপনার ওই তো আমার শিক্ষক আলী আহমেদ সার আলি তারপরে আপনার স্কুল লাইফে কোন কোন স্যারদের কাছে ছিল ওই পলাস্থলি হাফিজ মাস্টার এই চিতেশ্বরী আলাল মাস্টার আর জোববারি মৌল হিসাবে না আমার কি এত খেল আমার মৌলিক শখ ছিলেন আচ্ছা তো এই তারপরে কলেজ লাইফে বা কলেজ লাইফে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করি ওখানে স্যারদের নাম এত উন্নয়ন এখন আচ্ছা আচ্ছা স্যার একটু মানে সবার সুবিধার্থে আরেকটু জুড়ে বলতে হবে স্যার আপনি আস্তে কথা বলেন কিন্তু একটু আমাদের সুবিধার জন্য একটু জুড়ে বলতে হবে তো এরপরে স্যার কর্মজীবনের কথা যদি আসি আপনি বলতেছিলেন যে শুরু হয় কত সালে এটা এটা উনিশশো তিরানব্বই সালে এই প্রাথমিক বিদ্যালয়ে ঢুকি প্রধান শিক্ষক হিসাবে ঢুকি এবং প্রধান শিক্ষক হিসাবে সতেরো সদস্য শিক্ষক হিসাবে কেন পেশা বেছে এটা তো শিক্ষক হিসাবে পেশা বেছে এখন দেখলাম যে এটা তো একটা দেশের ইয়ে ভবিষ্যতে যে শিশু শিশুর সন্তান বা ইয়েরা লেখাপড়া করে ভালো হবে এই হিসাবে এখানে হইলো এখানে যোগদান করলাম তো এ পর্যন্ত কতজন শিক্ষার্থী আপনার হাত দিয়ে বের হয়েছে বলে আনুমানিক তো দুই হাজার চার সালের থেকে দুই হাজার ষোলো সাল পর্যন্ত বিশ বাইশ চব্বিশ বছরে হয়েছে অনেক চব্বিশ বছর প্রায় তিন চারশো ছেলে চার চারশো ছেলে মেয়েছে আচ্ছা তাহলে আপনি সর্বশেষ আপনি শিক্ষক প্রধান শিক্ষক হিসেবে তো আপনার সময়ের আপনার সময়ে রেখে যাওয়া তেলিনা প্রাথমিক বিদ্যালয় যে পড়ালেখার মান ছিল বা এখনকার বর্তমানের মানের দিক থেকে আপনি

আচ্ছা এরপরে আমি যদি আপনাদের আপনার জীবনে আপনার হাত দিয়ে যে সমস্ত কৃতি শিক্ষার্থী বের হয়েছে তাদের একটু স্মৃতিচারণ করতে বলবো যাদের কথা বলতে চান আজকের এই ইন্টারভিউতে যে আপনি তাদের গর্বিত শিক্ষক তো এটা তো প্রমাণ তুমি এলো আমার ছাত্র এবং এই ভালো একটা পজিশনে আছো এটাই আমার গর্ব আরও অনেকে হয়েছে তো জানা হয় আরও যারা আপনার কাছ থেকে বেরোয় এদের কথা কি মনে আছে কিনা মনে নেই আর আচ্ছা এখন যারা তেলিনা গ্রামের যে সমস্ত শিক্ষার্থী বা যারা রয়েছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন শিক্ষার মান ডেভেলপমেন্টের জন্য বা পড়ালেখার মান এখন সবার হাতে কিন্তু ফেসবুক আপনার স্কুলের প্রাইমারি স্কুলের ছেলেবেলেরাও কিন্তু এখন মোবাইলে গেম খেলছে ফেসবুক তাদের হাতে টেকনোলজি চলে আসছে না তেলিনা গ্রামে আমাদের আগে যে খুব পরিস্থিতি খারাপ ছিল এবং শিক্ষার হার খুবই কম ছিল হ্যাঁ তা আমাদের ওই সময় থেকে এখন মোটামুটি এই দশ পনেরো বছরের মধ্যে বেশ শিক্ষার্থী হয়েছে এবং অগ্রসর হয়েছে উন্নত হয়েছে দেশ গ্রামটা উন্নত হয়েছে একটা অভিযোগ আছে যেটা হলো যে তেলিনা গ্রামের খুব ছোট ছোট বাচ্চারা মাদকাসক্ত প্রথম হয়তো ধূমপান দিয়ে শুরু করে এমনকি তেলিনা গ্রাম থেকে ইয়াবা পর্যন্ত পাওয়া যায় তো এ সম্পর্কে তেলিনার একজন মানুষ হিসেবে একজন সাবেক শিক্ষক হিসেবে আপনার মানে এটা উত্তরণের এটা মূল্যায়ন মানে এটা কতটুকু সত্য আর এটার থেকে বেরিয়ে আসার জন্য কি করা প্রয়োজন এটা আংশিক সত্য এবং পুরোটাই সত্য নয় তো তেলিনা গ্রামে কিছু লোক আছে এটা ওই যদি সরকারিভাবে প্রশাসন থেকে যদি ব্যবস্থা গ্রহণ করা হয় এবং তেলিনা গ্রামের হৃত সীমান্তাবের মাধ্যমে যদি সেটা বসে একটা করা হয় এবং প্রশাসনের মাধ্যমে যদি সেটা প্রতিহত করা হয় তাহলে সম্ভব হবে উন্নত করা যাবে এখন স্যার যারা বর্তমানে অধ্যয়ন করছে এই স্কুলে তো তাদের অভিভাবকদের উদ্দেশ্যে বা তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে আর কি বলার আছে তারা তো মোটামুটি দেখি আমি বাড়ির পাশে যেহেতু স্কুল দেখতেছি যে গার্জেনরাও আসে থাকে সাথে আবার ছেলে মেয়েদের নিয়ে যায় পরীক্ষার সময় আসে শিক্ষকরাও খুব আর শিক্ষকদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা যারা এখন বর্তমানে সবাই ভালো ভালো কি তাদের খুশি করার জন্য না খুশি করার জন্য না তারা সবসময় নিয়মিত আসে নিয়মিত ক্লাস করে অনেকেই বলে স্যার তারা নিয়মিত ক্লাস করে না তারা শুধু এরকম এটা অনেকের ধারণা অনেক রকমই হয় প্রাইমারি প্রাইমারিতে লেখাপড়া করলে আগে যেমন ধান কাটছে পাট কাটছে এরকম শোনা যেত কিন্তু এখন তো এরকম নাই এখন অনেক উন্নত হয়েছে ডিজিটাল দেশ হিসেবে অনেক উন্নত হয়েছে এবং শিক্ষকরা মোটামুটি খুব একটি হয়েছে নিয়মিত মানে আগে যেরকম টাইম মতো আসে নাই এখন কিন্তু সময় মতোই তারা আসে এবং সময় মতো যায় আচ্ছা এবং অধ্যয়নও ভালো করতেছে তো ঠিক আছে স্যার আমরা অবশ্যই আপনার আপনার দেখা তেলিনার সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আপনি যেহেতু পার্শ্ববর্তী এখনও অভিভাবক আপনি গ্রামে আছেন আমরাও চাই যারা দেশে এবং প্রবাসী যারা আমাদের আজকের ইন্টারভিউ দেখলেন তাদেরকেও বলবো যে আপনাদের যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই আপনারা স্কুল কর্তৃপক্ষ বা ম্যানেজিং কমিটি রয়েছে এবং প্রধান শিক্ষক সেও তেলেনা গ্রামের সন্তান গ্রামের জনাব মতিন চৌধুরী বর্তমানে আমরা তারও লাইভ আমরা বা তাদেরও সাক্ষাৎকার আমরা হয়তো কোনো একদিন আমরা চেষ্টা করবো তুলে ধরার জন্য তো আর একটা বিষয় ব্যক্তি জীবনে আপনার একটু চলে আসি ছেলে মেয়ে কতজন আমার ছেলে হইল একজন মেয়ে একজন আচ্ছা ওরা কে কোথায় কী করছে মেয়েটা ইন্টারমিডিয়েট পাশ করে কোচিং করতেছে আর ছেলেটা হলো আফাজুদ্দিন স্কুলে হলো সপ্তম সেকেন্ডারি আচ্ছা দাম্পত্য জীবন কত সালের সেটা উনিশশো ছিয়ানব্বই সালে উনিশশো সালে আমাদের ম্যাডাম কি করেন গৃহিণী গৃহিণী আচ্ছা তো এই ছিল মোটামুটি তো আপনার দেশবাসীর উদ্দেশ্যে বা আজকে এটা একটা স্মৃতিচিহ্ন হিসেবে থাকবে অর্থাৎ যারা অনেক পরে হলেও ভিডিওটা দেখবে দেশবাসীর জন্য গ্রামের মানুষের জন্য সর্বশেষ আপনাকে যদি বলতে বলা হয় আপনি কি বলবেন এটা সর্বশেষ হল তেলিনা গ্রামের মানুষের উদ্দেশ্যে যে কথাটা এটা তারা যে বলে অগ্রসর হইতেছে রাস্তাঘাট তাহলে সব কিছু হতেছে আমি তাদের এই তেলিনা গ্রামের লোকদেরকে দোয়া করব যে তারা যেন খুব ভালোভাবে দেশকে উন্নত করতে পারে ছেলে মেয়েরা লেখাপড়া করে উন্নত হয়ে দেশের সেবা এবং দেশের ভবিষ্যৎ উন্নয়ন করতে পারে এই আশা আমি করি তো ধন্যবাদ যারা দেখলেন আমার আজকের ইন্টারভিউ অর্থাৎ আমার প্রিয় শিক্ষক আমার শিক্ষক এই শিরোনামে আমার সাবেক প্রধান শিক্ষক এক একশো সাত নং তেলিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় যেটা টাঙ্গাইল জেলার মির্জাপুরের একটা তেলিনা গ্রামে উপস্থ অবস্থিত তো সেটাই আমরা আজকে ইন্টারভিউ স্যারের শুনলাম তো যারা স্যারের ছাত্র রয়েছেন দেশে এবং প্রবাসে সবাই স্যারের জন্য দোয়া করবেন এতটুকু আজকের এই ইন্টারভিউ থেকে আমি ছাত্র হিসেবে এবং আরও যারা ছাত্র রয়েছেন তারা সবাই স্যারের জন্য দোয়া করবেন আর স্পেশালি তেলিনার স্কুলের জন্য দোয়া করবেন এটা যেন সুন্দর একটা প্রতিষ্ঠান হয় সুন্দর একটা শিক্ষিত সমাজ যেন তেলিনার তেলিনাবাসী যেন পায় সুন্দর একটা রাস্তা পেয়েছে যোগাযোগের নেটওয়ার্ক হয়েছে এখন আমরা শিক্ষার মানটাও যেন ধরে রাখতে পারি তো এই প্রত্যাশা কামনা করে আজকে এখানে শেষ করছি ভালো থাকুন আল্লাহ হাফেজ